সালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও লই আইছি। যাতে আমার চ্যানেলটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা। আজকে সকালবেলা দেখুন ঘুম থেকে উঠার বাদে দেখি ওয়েদারের অবস্থা একবারে খারাপ। এর আগের দিন কত সুন্দর সামার দিচ্ছে আর এখন একদম একদিন সামার দেয়, সামারের মতো রোদ, একদিন আবার রোই মেঘ বাতাস, আজকে আবার সকালবেলা বাতাস আর মেঘ দেরও ওয়েদার। এখন এই দেশের ওয়েদার একদমই বোঝা যায় না, ওই রোদ ওই মেঘ। এদিকে আমি নাস্তাও বয়েলছি, আজকে সকালে ডিম বয়েল করছি। ডিম বয়েল করি প্রতিদিনই, আমরা সকলেও খাই, আম্মায় আমি আমার হাজব্যান্ডে, এদিকে চা আর বাদে অন্য নাস্তাও খাইন, ডিমও দিলেইছি। ওখানে আমি চাও রেডি করলাম, ডিম বয়েল ওইরও ওদিকে, এদিকে আমি চাফাটা দিলেইছি, ঠিক হ্যাঁ চাটাও রেডি হয়ে যার কি। এদিকে আমি কেটা খুললাম, চিনি আর দুধ দিয়ে চাটা তৈরি করিলাম। সকালবেলা চা একটা লাগে, ও চা না খাইলে কিচ্ছু ভালো লাগে না, লাগে আস্তাটা দিন বোরিং বোরিং লাগে। আম্মা চা খাই না খালে, আমি আর আমার হাজব্যান্ডও চা খাই। তাই আমরা চা রেডি করিলাম। সকালবেলা আমার স্যারও সব থেকে বেশি ঝামেলার লাগে, বুঝাই খিতা নাস্তা রেডি করতাম, তেলও খাইতে পারি না বা এমনি নুডলস এটাও বেশি খাই না বা খিতা খাইতা ব্রেডিতে একদিন হইলে আর একদিনও বালা পাই না, ইয়ার প্রবলেম। সকালে নাস্তাটা সব থেকে বিরাট প্রবলেম হয়ে যায় কি। তারপরে একদিন একটা ট্রাই করি তৈরি করি, খিচুড়ি ওঠা বা দেন ভেজিটেবল দিয়ে পরোটা, নাইলে শুধু পরোটা। এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে কি, ভালো করে মিক্স করে নিলাম। আজকে আমি অনেক মজার একটা তার রান্না তৈরি করবো, আমার এই সপ্তাহে কি বাংলাদেশি বড়ই এনেছেন, সপ্তাহ গেছিলাম বড়ই দিয়ে আমার ফেভারিট একটা তরকারি রান্না করবো। তাইনি তরকারিটা অনেক ভালো পাইন, আম্মাইও খাই না আমিও খাই না বেশি, আমার হাজব্যান্ডটা একবারে ভালো পাই না, আমার পছন্দের তরকারি। এই তরকারি উড়ি আমি সস্তা দিলেছি বড়ই, বাংলাদেশি বড়ইটা একবারে, বাংলাদেশি বড়ির স্বাদ সপ্তাহ। এদিকে আমি ফুটি মাছ খাইটা ধুই আনিছি, গিবালা করে ক্লিন হয়ে আনিছি নেয়া, তার মধ্যে আমি হাতে মাখাই ওরকম রান্না করবো। একটা পেঁয়াজ দিলে ব্লেন্ড করা পেঁয়াজ কেন একটা, এবার দিছি রসুন, রসুনটা আমি সেচা দিলেছি পাঁচ থেকে পাঁচ কোয়ার মতো নিব, কি পাঁচ কোয়া নাই তিন থেকে চার কোয়ার মতো নিব রসুন দিছি। এখন আমি তেল দিলাম অল্প পরিমাণে, বেশি তেল দেওয়া লাগতো না বিকজ এখানেও থুরা তরকারি, অল্প পরিমাণে মাছ এবং বড়ই। অন্যদিকে আমার বাত হইল, বাত হয়ে গেছে এমনি বয়া রাখছি যাতে নর খেতে হয়ে যায় সিদ্ধ হয়ে যায় পালা করি নরময়। আমি ও সরি বাত নাই, আমি বললিছি পোলাপ তৈরি করছিলাম, এই পোলাও বানাইছিলাম। অল্প পরিমাণে পোলাও তৈরি করছিলাম, আমি মনে ভাবছি ভাত বাদের দিকে পোলাও বলি লাইছি কোন সময় করছিলাম। বয়ে যাবার দিতে একটু দেরি হয়ে যায় গিয়ে ওটার লাগে। এখন আমি আধা ফুড়ি আধা চামচের মতন হলুদ দিয়েছি, অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়া না দিলেও হয়, এক চামচের মতন লবণ এবং মরিচ দিচ্ছি দেড় চামচ, মরিচের গুঁড়া দেড় চামচ। কাঁচামরিচ দেওয়া লাগতো না, আমার ওইখানে কাঁচামরিচ দিতাম না শুকাই তার মাঝে যে কোনো টক তরকারির মাঝে, তাই কাঁচামরিচ দিছি না, খালি লাল মরিচের গুঁড়া দিও। কোন বালা করে আমি এটারে মাখাই লারাম, তারপরে আমি পরিমাণ মতো পানি দিলে এরাম তরকারিটা হয়ে যায় কি, বেশি সময় লাগে না, বড়িটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কি, একটু সময়ের বেশি সময় লাগবে না, অল্প সময়ের মাঝে হয়ে যায় কি, পাঁচ মিনিটের মতনও লাগে না। একটা ব্লক আইলে বাদের ব্লকের সময় ওই তরকারি লামানি যায়। এবার আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দেওয়া শেষ আমার তরকারিটা আমি বয়াই লিখছি, একটু সময়ের বাদে তরকারি রান্নাটা হয়ে যাবো কি। এভাবে আপনারা তৈরি করতে পারেন, এই সুকার তরকারিটা অনেক ভালো লাগে, যারা টক পছন্দ করেন তারা এভাবে তৈরি করতে পারেন, এই টকের তরকারিটা অনেক মজা হয়, খাইতে অনেক ভালো লাগে, যারা টক পছন্দ করেন তারা তৈরি করতে পারেন। আমি খাই অল্প পরিমাণে, তারপরে বেশি না, প্রথম দিন রান্না করলে একটু খাই, আম্মাই ভালো পাইন, তাই এটা ফেভারিট তরকারি।
আম্মাইও খাইছুন। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে কি, অল্প কিছুক্ষণের মধ্যে আমি এটা নামাই লিমু। অনেক সুন্দর হয়েছে, খাইতেও হয়েছে, অনেক মজা হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা, আরও নতুন নতুন ভিডিও পাইতে আমাকে উৎসাহিত করবা। লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে।